কিন্তু এখনো কন্টিনিউয়াসলি পড়তে আছে, এগুলো পরিষ্কার করা হয়েছে। ভাইয়া হচ্ছে এখন গাড়িটা ভেতরে রাখবে। স্নো কিন্তু কন্টিনিউ পড়ছে, এখনো পড়ছে, বৃষ্টি আকারে পড়ছে। আর হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা চারপাশের অবস্থা। কেমন ফিল হচ্ছে তোমার? এখানে এইরকম জমে একদম উপরে পাহাড়ের মতো হয়ে আছে। সারা দিন আজকে পড়ছে, তো এইটুকু হওয়া খুব স্বাভাবিক। স্ক্র্যাচ পড়ছে কি করে? আবার এই পাশের গুলো ওদিকে ঠেলবা, এরকম তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, একটুখানি বেশি, একটুখানি গাড়ি আসার জায়গা থাকে না। হচ্ছে এখন গাড়িটা ব্যাক পার্কিং করে ভেতরে ঢুকাবে, সেই জন্য স্নো ক্লিনিং এর ফাইনাল টাস্ক চলছে। আমি এতক্ষণ করেছিলাম, এখন হচ্ছে ভাইয়া মাত্র আসলো, আর ভাইয়া এসে ভাইয়া এখন করছে, ও করছে। আর এখানে হচ্ছে যার যারটা সে নিজে তার পার্কিং লট সামনে পরিষ্কার করে রাখে। আর এখন বাজতেছে রাতের প্রায় অলমোস্ট 11টা, কিন্তু দেখতে পাচ্ছেন যেদিন স্নো পড়ে সেদিন হচ্ছে পুরো আকাশটা আলোকিত থাকে। আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্নোতে একদম সব সাদা হয়ে গেছে। এখন হচ্ছে এই পার্কিংটা পরিষ্কার করছে ভাইয়া। রুকাইয়া, তুমি কি পরিষ্কার করেছিলে আজকে? তুমি স্নো ক্লিন করছো? একটু বলো কিভাবে ক্লিন করছো।
show us. Yeah, I did the this. Okay, dekhao. Ha, kibhabe? Good job. Okay, to dikhe snow clean korche. Dikhe Ryan korche. Bhaiyao korechilo ekhon. Ekhon abar Ryan ke diyeche. Onoche Ryan snow clean korteche. Bhaider alo dekhe ki mone hoy rater 11ta. Comment kore janaben. আর স্নো পড়লে কেন এত আলোকিত থাকে সেটাও আপনারা যদি জানেন আমাকে জানাবেন আর আমি যেটা জানি সেটা পরে আরেকটা ভিডিওতে জানাবো আপনাদেরকে ভাইয়া হচ্ছে এখন লবণ ছিটাচ্ছে পরিষ্কার মোটামুটি করেছি আমরা যতটুকু সম্ভব হয়েছে আর লবণ ছিটাচ্ছে ভাইয়া লবণ ছিটালে কি হবে আইস পড়লে হ্যাঁ কোনো পড়লে আইস হবে না স্নোটা পড়লে জমাট বাঁধবে না এই জন্য হচ্ছে ভাইয়া লবণ ছিটাচ্ছে লবণের প্যাকেট এগুলো কত কেজি ভাইয়া দশ কেজি কত করে নিছে $4 বা $5 এর মতো প্রাইস ছিল সেই লবণ আর মোটামুটি আমাদের স্নো ক্লিনিং শেষ পর্যায়ে সকালে হচ্ছে আমরা এখন বাসা থেকে বের হয়েছি আজকে বেশ রোদ উঠেছে কিন্তু বাইরের অবস্থা দেখেন যে রাতে আমরা গাড়িটা পরিষ্কার করেছিলাম বাট এরপর এখন আবার একই অবস্থা বাইরের অবস্থা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন সব হচ্ছে কি অবস্থা আপনারা নিজেরাই দেখেন শুভ্র পাথরের মতো হয়ে আছে আর রোদ উঠেছে এখন তো এগুলো হচ্ছে জমে যাবে জমে আরো স্লিপারি হয়ে যাবে একদম আইস হয়ে যাবে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটাই হচ্ছে একদম সাদা ধবধবে সাদা হয়ে আছে আমরা হচ্ছে যখন হচ্ছে ক্লাস নাইনে হচ্ছে সমাস পড়ছিলাম তখন হচ্ছে স্যার পড়িয়েছিল তুষার শুভ্রতা তো এটাই হচ্ছে সেই তুষার শুভ্রতা তুষারের অবস্থা টেম্পারেচার মোটামুটি বেশ নর্মাল আছে এখন প্লাস দুই এর মতোই আছে প্লাস টু এর মতো আছে সো টেম্পারেচার নিয়ে খুব কোনো সমস্যা নেই আর দেখছেন খুব সুন্দর রোদও উঠেছে কিন্তু আর হচ্ছে বাইরের অবস্থা এই যে ফুটপাথগুলো দেখছেন ফুটপাথ হচ্ছে সিটি পরিষ্কার করেছিল সিটির লোকজন এসে আর রাস্তার উপরও যে স্নোগুলো ছিল সকালবেলা গাড়ি এসেছে গাড়ি এসে পরিষ্কার করে দিয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন বাসার সামনের অবস্থা এগুলো হচ্ছে রাতে আমরা পরিষ্কার করেছিলাম ভাইয়া আবার হচ্ছে লবণ ছিটিয়েছে যার কারণে হচ্ছে এগুলো আর জমতে পারেনি আর যেগুলো জমেছিল সেগুলো রোদ উঠার সাথে সাথে পানি হয়ে গড়িয়ে পড়ে গেছে এই হচ্ছে টোটাল গতকালকার স্নোস্টর্মের পরের অবস্থা দেখতেই পাচ্ছেন তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি স্নোস্টর্ম দেখালাম স্নো কিভাবে পরিষ্কার করছি তা দেখালাম আর স্নোস্টর্মের পরের দিন সকালে কি অবস্থা সেটাও আপনাদেরকে দেখালাম তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ